শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মাতা বেহুদা বেগম, গ্রাম বেন্দার চর, ডাকঘর বেন্দার, থানা কালিয়া, জেলা যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, এর আগে আপনি কি করতেন? আমি কালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। 1970 সালে আমি 9ম শ্রেণীর ছাত্র এবং কালিয়া হাই স্কুল ছাত্রলীগ শাখার সভাপতি ছিলাম। যুদ্ধের সাথে যুক্ত হলেন কি? আমরা 70-এর নির্বাচন থেকে, মূলত আমার চাচা মনু নেপাল নাম আছেন, উনি রাজনীতির সাথে যুক্ত। উনি তৎকালীন সময় যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল। উনি যশোর জেলা সংগ্রাম পরিষদে যে কয়জন নেতা ছিল তার সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, পাঁচজন, তার একজন ছিলেন একবার উনি নাম হয়েছে। উনি কালে এসে যখন সংগ্রাম পরিষদ গঠন করে, এখানে সংগ্রাম পরিষদে সভাপতি করে যান তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ বুদ্ধিজীবী শেখ আব্দুল সালাম। তো শেখ আব্দুল সালাম আমাদের প্রধান শিক্ষক ছিলেন। তার অনুপ্রেরণায় আমরা 70-এর নির্বাচন এবং 70-এর নির্বাচনের পরবর্তীতে যখন দেশের এখানে যে মাসাল হলো, সংসদ ভেঙে দিল, ভেঙে দেওয়ার পরেই যখন বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণ থেকে শুরু করে আমরা কালিয়া হাই স্কুল মাঠে আমরা 7ই মার্চের ভাষণ শোনার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু আমরা ওই দিনকে ভাষণ আমরা শুনতে পারি নাই। পরের দিন আমাদের স্যার শহীদ আব্দুল সালাম, উনি নিজেই ওনার টেপ রেকর্ডার ছিল, এতে ভাষণ ধারণ করে ভাষণ সর্বস্তরে ছড়া দিলেন। এই সংগ্রাম পরিষদের নেতা এগলাউদ্দিন সাহেব তখন যশোরে ছিল। 25শে মার্চ আমরা এর আগে তো অনেক আন্দোলন করছি, প্রতিদিন আমরা মিছিল মিটিং। 70-এর নির্বাচনে আপনাদের প্রার্থী কারা ছিলেন এটা একটু বলেন। আমাদের প্রাদেশিক পরিষদে এখানে ছিলেন শাহিদ আলী খান সাহেব, আর জাতীয় পরিষদে ছিলেন খন্দকার আব্দুল। আর বিপরীতে বিপরীতে এখানে শেখ খলিল রহমান সাহেব ছিলেন, আর মুসলিমের প্রার্থী কে ছিল আমার ঠিক মনে নেই। এরপর 70-এর নির্বাচনে জয়লাভ হলো। আমরা এখানে সংগ্রাম পরিষদের নেতৃত্বে 25শে মার্চের পরবর্তীতে যখন ইয়া খান সাহেব মার্শাল্লাহ দিলেন, মার্শাল্লাহ দেওয়ার পরে যখন ঢাকায় আক্রমণ হয়ে গেল,
আমরা বিবিসি বয়দা বাম্বিকার থেকে আমরা জানতে পারলাম যে ঢাকা সহ সারা দেশেই তখন বিশেষ করে পুলিশ বাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পুলিশেরা প্রতিহত করে যুদ্ধ তখন আমাদের এই পাশে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সংগ্রাম পরিষদ নেতা শহীদ আব্দুল সালামের নেতৃত্বে প্রতিদিন এখানে বৈঠক হতো এবং বিশেষ করে আমাদের পুলিশ বাহিনী ইপিআর অন্য অন্য বাহিনীর সদস্যরা যখন যুদ্ধ করতে করতে তখন খুলনার দিকে ওরা আসে খুলনায় তখন আমরা এখান থেকে সংগ্রাম পরিষদের নেতারা ডাব খাবার এটা লঞ্চ যোগে আমরা মুজতখালী নামক একটা স্থান আছে ওখানে আমরা পৌঁছে গেছি তো এই সালাম সাহেবের নেতৃত্বে এটা হয়েছে ঘাটে ঘাটে সারা এলাকায় মানুষ ডাব ডাকিয়াল এটা যা যা আছে আমরা ওই লং ভর্তি করে নিয়েই আমরা ওখানে পৌঁছাব 25 তারিখে আক্রান্ত হওয়ার পরে আমাদের কাছে মূলত অস্ত্র এসে পৌঁছায় 8 টা তখন রয়্যাল ট্রেজারি লুট হলো লুট হওয়ার পরেই 28 তারিখে মার্চের সন্ধ্যায় 10টি রাইফেল এবং 2 পেটি গুলি নিয়ে লং নিয়ে উনি ছাত্র ইউনিয়ন করত হিমায়ত ভাই ওনার বাড়ি মঙ্গলপুর আমাদের পার্শ্ববর্তী থানা উনি 10টি রাইফেল নিয়ে আসেন এনে সংগ্রাম পরিষদের নেতা শহীদ আব্দুল সালামের কাছে পৌঁছে দেয় এইটাকে নিয়ে আমরা তো অস্ত্র প্রশিক্ষণ ছিল না আমাদের ভিতরে ছাত্রদের ভিতরে সেই সময়ের যারা আমরা একসঙ্গে চলছি তার ভিতরে আমাদের অস্ত্রগুলো আমাদের মুখে রাখতে হবে পরবর্তীতে এপ্রিলের মাঝামাঝি সময় সিদ্ধান্ত হলো যে তুলরামপুর নাম করে একটা জায়গা আছে ব্রিজটা উড়ায় দিতে হবে ভেঙে ফেলতে হবে তখন এলাকার লোকজন নিয়ে এবং এখানকার যারা সেনাবাহিনীর কিছু সদস্য ছিল আনসার যারা প্রশিক্ষণ ছিল এদের হাতে সমস্ত অস্ত্রগুলো উনি তুলে দেয় ওনাদের নিয়ে আমরা নোয়াল গেছি নোয়াল যাওয়ার পরে ওইখানে সংগ্রাম পরিষদের নেতারা সিদ্ধান্ত নিল যে না যশোর ক্যান্টনমেন্ট কেনা হবে মাগুরা এবং ঝিনাইদহ অন্য অন্য জায়গাতে সবাই আসতেছে যশোর ক্যান্টনমেন্ট জিততে হবে তখন সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল আমাদের কালিয়ার থেকে যারা সালাম সাহেবের নেতৃত্বে নোয়াল পৌঁছলো এই গ্রুপ সহ তখন 10 জন হয়ে গেল এছাড়া আরও কিছু সেনা সদস্য পুলিশ সদস্যরা এদের যোগ দিয়ে প্রায় 25টা রাইফেল নিয়ে সালাম সাহেবের নেতৃত্বে আমি ওই সময় নোয়াল থেকে আর এগোইনি আমাদের লাইনের লোকজন ওরা চলে গেল যশোর জমজমপুর জমজমপুর যাওয়ার পরে বিহারিদের সাথে প্রথম যুদ্ধ হলো এরপরে যখন ক্যান্টনমেন্টের থেকে আসলো আজকে যখন বাড়ি হসপিটালে ওরা গুরু শুরু করলো যদি চলে গেল তখন আমাদের কালিয়ার প্রথম শহীদ হলো শহীদ লুটপাট ওই যুদ্ধে লুটপাট শহীদ হলো সালাম সাহেব আমরা সবাই লুটপাট লাশ নিয়ে পরের দিন ফিরে ফিরে আসলাম আসিয়া লুটপাটে জানা গেল এখানে লুটপাটে আমরা খবর দিচ্ছি স্কুলের পাশেই এরপরে এপ্রিলের মাঝামাঝি 17-18 তারিখে কালিয়ায় গান গানবোর্ড আছে প্রথম দিন ওরা ওইখান থেকে ফিরে চলে গেল এর 2 দিন পরে এসে আতঙ্কিতভাবে গানবোর্ডে গুলি শুরু করে তখন আমাদের সংগ্রাম পরিষদের নেতারা যারা ছিল এই স্কুলের ভিতরে একলা সাহেবও তখন জগৎ থেকে এখানে চলে আসছে আমাদের নেতারা তখন সিও সাহেবকে চলে আসলো একলা সাহেব সালাম সাহেব সর্দার আব্দুল সত্তার এই তিনজনের বলে আসলো যে দেখেন আপনি দায়িত্ব করেন পাকিস্তানিদের সাহায্য করবেন গান করার পরে প্রথমেই ওদের সাথে যে আলোচনা করলো কলিন হিলারি নাম করে এক ভদ্রলোক ছিল উনি সেনাবাহিনীর লোক ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছেন উনি চিরকুমার ছিল উনি একটা সাদা পতাকা নিয়ে ওই গান করে যে ওদের সাথে আলাপ হয় ইতিমধ্যেই এখানকার তৎকালীন চেয়ারম্যান শেখ কলিনের নেতৃত্বে শান্তি কমিটি গঠন হয়ে গেল এখানে শান্তি কমিটি গঠন হওয়ার পরে প্রথমে বললো ওরা শর্ত দিল যে তোমরা আমাদের মালা তখন শেখ খলিলের নেতৃত্বেই আমাদের এখানকার সবচেয়ে বড় ভালো ফুটবল প্লেয়ার ছিল নরেন বিশ্বাস কুমোদ বিশ্বাস সুরেন বিমল নরেন কুমোদ সুরেন বিমল কিন্তু ওরা গান বোর্ডে পৌঁছা দেয় এই 4 জনকে ওরা গান বোর্ডে তুলে দেওয়ার পরে ওরা নিয়ে মোটামুটি বেশি দূর যায় এই গাজিয়ানের পাশেই গুলি করে মেরে ফেলে দিয়ে এরপরে শুরু হয়ে গেল অগ্নিসংযোগ শুরু হলো মে মাসে মের প্রথম দিকে সালাম সাহেব একলা সাহেব 1 অথবা 2 তারিখে ওনারা ভারত
যাচ্ছিল, ভারতের থেকে যাওয়ার পথে কলাম সাহেব ধরা পড়ে গেল। ইকবাল সাহেব সত্তা সাহেব মোটামুটি মল্লযুদ্ধই বলে, একজন সালাম সাহেবকে উনি ওখান থেকে নৌকার থেকে যেভাবে পালাইছিল ইতিহাস অনেক, যারা পালানোর সময় উনি ধরা পড়ে গেল। আর দুজন যারা ছিল এদের কোনটা মল্লযুদ্ধ করে ইংরেজের কাছ থেকে বেড়ে চলে আসলো। ইকবাল সাহেব আসলো ফিরে, যেহেতু আমার চাচা উনি তিন অথবা চার তারিখে বাড়ি আমরা আসলাম, খুঁজে পেলাম। পাওয়ার পরে উনি কলাবাড়ি দিয়ে আশ্রয় নিল। মেমার ব্যাপারে উনি চেষ্টা করতে এই যে 10টা রাইফেল দেওয়া হয়েছিল তাদের নিয়ে সংগঠিত করার জন্য সেনাবাহিনীর সদস্য ছিল মনি, সুবেদার মোশাদেব, দুলদু, এদেরকে সংগঠিত করবে। কিন্তু মূলত আর যারা ছিল যে আলচার চান্সে ছিল, এরা আর ওই অস্ত্র নিয়ে আমাদের সাথে এই গ্রুপের সাথে না আসার কারণে সংগঠিত করতে পারেনি। এরপরে তো প্রতি রাতে ধর্ষণ, লুট, ডাকাতি শুরু হয়ে গেলো। মে মাসের শেষ দিকে আমার এক বন্ধুর বাড়ি ডাকাতি হলো, কারাগারের বাড়ি ডাকাতিটা হয়েছিল। মূলত ডাকাতি তো না, এটাকে ওরা 10-11টার দিকে ঢুকছে, ভোরবেলা বের হয়ে আসছে শান্তি কমিটির নেতা, বিশেষ করে এস এম মধুদ্দিন নেতৃত্বে দুটা বয়স্তা মেয়ে ছিল, তাদেরই দেখতো। মানে আমাদের পাশে আবার বন্ধু ছিল, ওর তিনটা বন্ধু ছিল, হ্যাঁ ওদের সকাল থেকে দেখলাম, ওরা বললো যে আমাদের মুসলমানদের আসছে আর কি, কোনো অসুবিধা নেই। আমি সব দেখছি, সমিতদার ছিল পাশে বাড়ি, তারা বললো যে আমরা ওরা তো বদলা বেড়ে গেছে আমাদের বাড়ি পারতে। তখন আমি জুন মাসে আমার চাষ হয় সাজান বিশ্বাস, আমরা যে ভারত জুন মাসের মাঝামাঝি আসছি ভারত, ওইখানে টালিগোলা ক্যাম্পে ভর্তি হলাম। জুলাই মাঝামাঝি আমাদের বিহার চাকুলিয়া পাড়ায় ওখান থেকে সামরিক প্রশিক্ষণ করলাম। এরপরে আমরা পরে আসলাম, পরের থেকে আমাদের অস্ত্র দিয়ে আমাদের গ্রুপই 10 জন, মোট নয়ালে আমরা ছিলাম 30 জন, আর আমাদের কালিয়ার ছিলাম আমরা 8 জন। তো আমাদের প্রত্যেকটা গ্রুপই থাকতো 10 জন। তো আমাকে আমাদের সাইড বাইডে কমান্ডার করা হলো, আমাকে ডিপুটি কমান্ডার করা হলো, আর একজন ডিপুটি কমান্ডার করা হয়েছিল ছিল সত্তর ভাই। পরে আমরা 5-6 দিন ছিলাম, ক্যাপ্টেন নাজমুল হুদা প্রত্যেকের কমান্ডার, উনি এবং ইকবাল সাহেব আমাদের অস্ত্র থাকলে আমাদের হাতে অস্ত্র তুলে দিল। একটা LMG, 2টা SMG, 3টা SLR, 3টা .303 রাইফেল আর জ্যানেট, এই সব আমরা আর কি বাংলাদেশে প্রবেশ করলাম। বাংলাদেশ থেকে আসার পথে সাহেব দায়ী করছে। আমরা যখন আর্ট পাড়ার ওখানে একটা স্থান ছিল আমাদের পাড়া গোষ্ঠী করতো রাজাকার, ওখানে আমরা একটা অপারেশন করলাম, 2টা রাজাকারকে 2টা রাইফেল পেয়েছি। আমরা মাগুরা শেষ প্রান্তে এসে আমরা এসে নামলাম। পরে আমরা আসলাম নৌকা দিকে কটা বাজারে, নজির আহমেদ নাম করে একটা ছিল, উনি আমাদের আশ্রয় দিল। আমাদের একটা প্রতিরোধ ছিল নকশা, একদিন বা দুই দিন আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে আমরা বললো যে আমরা হাইট করে গেলাম, পূর্বীয়দের মূল ঘাঁটি ছিল আর কি, বিনা বাধায় আমরা আর কি নকশালদের ওভারকাম করছি। কিন্তু পরবর্তী অনেক গ্রুপই ধরা খাইছে, আমরা চলে এলাম। এটা হচ্ছে পাজারখালি নামক স্থান, ওইখান দিয়ে ওই পাজারখালি খালটা আমাদের পাওয়া যেত। পাজারখালি পার হয়ে আমরা লেফটেন্যান্ট তুরন সাহেবের বাড়ি মাকলায় ওখানে অবস্থান করলাম। একদিন থাকার পরে আমরা কলাবাড়ি আসি, কলাবাড়ি আসার পরে বিশ্বাস পাঁচটি ভাই এদেরকে 5টা টাইপের ওরা আমাদের সাথে অ্যাড হবে। আমরা আসলাম 10 আর ওরা অ্যাড হলো 5, আমরা হলো 15, আর রাইফেল পথে আমরা যুদ্ধ করে পেয়েছি 3। এভারেজ আমাদের 18-19 জন হয়ে গেল। আমরা প্রায় কালিয়ায় আসলাম, কালিয়াতে 2-1 রাউন্ড এলাকার ক্যাম্পে ঘুরে আমরা আবার রিটার্ন ডান। তারপরে 13 কলার পাশে ওটা হচ্ছে 8 গ্রাম, ওখানে 8 লালাকাটা আক্রমণ করলাম। আমরা ক্যাম্প শিফট করলাম, শিফট করে লোয়ার গেটে অবস্থান করলাম। এটা লোয়ার গেটির পরবর্তীতে আমরা আমাদের ক্যাম্পে বললো যে রাজাকাররা প্রতিদিন আমাদের পাশে বিজ্ঞাপন একটা খাল আছে, এখন ব্রিজ হয়ে গেছে, তখন বিশাল একটা বড় খাল, এখানে ওরা প্রত্যেক দিন সকালবেলা যায় পিটি প্যাড করার জন্য, ওইটা ফাঁকা জায়গা, ওই নিরাপদ। আমরা উপরে সে পজিশন নিলাম, আমরা সেই সাথে পজিশন নিয়েছি, যেভাবে ওদের কাছে ইনফরমেশান চলে আসে যে আমরা ওখানে পজিশন নিয়েছি। কিন্তু আমাদেরও একটা ভুল মিস্টেকের কারণে আমাদের একটু বেলা হয়ে গেছে, এর মধ্যে আমাদের গিয়ে পাই, গিয়ে পাওয়ার পরে আমাদের পিছন দেখে, মানে আমরা এই যে কালিয়ার সাইড, তো আমাদের পিছনে জয়পুর নামক স্থানে ওরা চলে যায় বিদ্যুৎ।
ওই ঘেরা খাওয়ার পরে আমরা সবাই সাতটায় উপর পার হয়ে গেলাম, উপর পারে আমরা ফাঁকা বিল ওখানে ফায়ারিং করতে 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 চলে গেলাম। কিন্তু দুর্গাপুরে আপনার বাইরে আর পাইনি, এখন সেখানে স্কুলে আপনার বাইরে চোখের ভিতরে ছিল। তো যখন আমরা সব আবার একত্রিত হলাম যে কলাবরে কালীনগর নামক এটা স্থানে, ওখানে এক হয়ে গেলাম। এক হয়ে গেলে এর মধ্যে কালাম সাহেবের গ্রুপটা আসলো, আসার পরে আমরা কিছু দেখলাম এগুলো যে বুঝে আপনার ভাই জীবিত নেমে গেছে, মানে মৃত্যুর পদযাত্রীর থেকে বেঁচে গেল। এরপরে যেটা বললো যে নকশাল পুয়াত্র, এটা হচ্ছে চীন একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে আর একটা শক্তি, রাজা কায়দা যেমন একটা শক্তি পাকিস্তানে তৈরি করছিল আমেরিকার সাহায্যে, চীনও তেমনি আরেকটা শক্তি হতোয়ারে দিয়ে, বিশেষ করে হোয়াটসঅ্যাপকে দিয়ে তৈরি করেছিল। সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি। এদের প্রভাবটা ছিল বিশেষ করে পিরোদী গুগরা বিশাল অঞ্চল নিয়ে, ওই এলাকায় সেনি শক্তি নামে অনেক লোক কর্তা করছিল, আর আমাদের অল্প কিছু মুক্তিযোদ্ধা ছিল তারাও বুঝতে পেরেছিল। আর তখন আমাদের তো কমান্ডার অমর ভাই প্রায় 40 জন মুক্তিযোদ্ধা নিয়ে বাংলাদেশে চলে আসলো। তখন তো আমরা অনেক শক্তিশালী হয়ে গেলাম, আমাদের কাছে এলএম ছিল, অমর ভাইয়ের কাছে এলএম ছিল, তেমন পরামর্শ করে আমরা প্রেরণ যুদ্ধ করলাম নদীর এপার ওই পার, মানে নদীটা প্রেরিস্তান আমরা পূর্ব পারে গিয়ে আসলাম। আমরা মোটামুটি 2 দিন এক রাত যুদ্ধের পরে ওরা সান্ডার করে ওরা পায়ে চলে গেল। তারপর আমি কিছু নকশাল ধরলাম মসজিদ থেকে, ওরা আশ্রয় নিয়েছিল, ওরা বললো যে আমরা সান্ডার যেহেতু আমাদের 13 কাজা মুক্তি বাহিনী খুব শক্তিশালী হয়ে গেল, ওরা দেখল যে ওদিকে মসজিদে এদিকে প্রেরণী নেতা দিদি আমাকে এখন আমি যাবো ওরা সান্ডার প্রস্তুত নেই, আমাদের কমান্ডাররা যে ওদের নিয়ে আসলো। আনার পরে প্রেরণী আমরা মুক্তি করলাম, মুক্তি করার পরে থেকে নওয়াপাড়ার থেকে এসে লঞ্চে ওরা শ্যামনগর একটা স্থানে ওরা আমাদের কোয়লা ক্যাম্পে মুক্তি দেয়। আমরা হজর মোল্লার এই রাস্তা দিয়ে গিয়ে আমরা ওখানে অবস্থানে ওদের সাথে যুদ্ধ করি, কারণ ওদের ছেড়ে দিয়েছে আমাদের তো যে ছন্দাবন্ধ যুদ্ধের পরে ওরা সন্ধ্যার পরে আবার পিছুটে চলে গেল, আমরাও চলে গেলাম। তখন আমাদের প্রয়োজনে একটা ক্যাম্প তৈরি হয়ে গেলো, আমরা ভারতে একটা প্রশিক্ষণপ্রাপ্ত গ্রুপ ওইখানে অবস্থান করলো। সর্বশেষ যুদ্ধটাও ওরা ইয়ে করছে নয়নে, এরপরে কালিয়া হলো আমাদের 3টা সেক্টরে ভাগ ছিল। আমরা দক্ষিণ পাশে মোরফারুম কালাম সাহেবদের আছেন পূর্ব পাশে, আর উত্তর পাশে আছে হিমায়ত। আমরা ওই দিনই 8 তারিখে আমরা থানা মুক্ত করে পারলাম, অ্যাডভান্স করে পাবলিকপাড়ার ভিতরে আমরা ঢুকে গেলাম কিঞ্চি কিঞ্চি ঘর, হ্যাঁ, যার কারণে আমরা ঢুকে গেলাম 8 তারিখ। 9 তারিখের থেকে রাজাকাররা কিছু কিছু আমাদের সাথে সারেন্ডার করা শুরু করলাম। তো এখানে ছিল বিশাল বড় একটা ব্যাংকার নদীর পাশে, আর উপরে এক পাকিস্তানি আর্মি ছিল, ও গুলিবিদ্ধ হয়েছিল, গুলিবিদ্ধ কিন্তু ওর কাছে এলএম ছিল। ওই আমাদের কোনো অবস্থাতেই আমরা অ্যাডভান্স হলেও ব্যাংকার 9 তারিখে আমরা কালিয়ার আমরা চতুর্থটা আমরা ঘিরে ফেলেছি, একা ক্লোজ ক্লোজ হয়ে গেছে। 10 তারিখে ভোরের থেকে আমরা খুব মরিয়া গেলাম, একজনই আর সব রাজা এখানে কিন্তু আমাদের কাছে স্ট্যান্ডার করে। তো আমাদের গ্রুপে সাদেক, ওর নাম ডাক নাম সাদেকুর রহমান, কেন মেকআপ করার সাথে গ্রুপে গুলি লাগলো, নদী পড়ে গেল, এরপরে বক্তার ভাই মারা গেল, নদীর ভাইনি 8 তারিখে আকমান মারা গেল, খালিশপুর তখন মুক্ত হয়নি, তখন আমাদের নিয়ে গেল ওখানে। আমাদের ইন্ডিয়ান আর্মিরা সিগনাল দিল যে আমরা যদি পান না হইলে আর পার হইনি, আমরা এই পারে ছিলাম শিয়ামন্ডি ছিলাম, শিয়ামন্ডি থেকে পরে আমরা একটা পাঞ্জাবি গিয়েও ধরলাম, ও কেমনি কেমনি পার হয়ে চলে আসছে, আমরা ওরা ধরলাম, ধরার পরে আমরা ওর কাছে একটা রিভলভার করলাম, নিশ্চয় সে অফিসার ছিল, আমি ওটা লাইসেন্স করেই আমার কাছে রাখছি। আমি বলে গেছি আমাদের সুস্থ ক্যাম্প ক্যাম্প থেকে ওরা নতুন আসছে, ওরা স্থানে যারা ছিল আর নদীর পারে আমাদের ক্যাম্পটা, আমাদের যিনি কমান্ডার ছিল মারা গেছে, থানা কমান্ডার উডি শিফট করতে, এটা সত্যিকম দত্তবাড়ি বলে আর কি, দত্তবাড়ি ক্যাম্পে ঘেরা করে ওদের সকালবেলা ভোরে আমরা শুনলাম যে গাজা শুনলাম যে ওরা ওদের আক্রমণ করে, আমরা ওখানে যুদ্ধ করলাম, দেখি যে আমাদের উপস্থিত বোনদের দেওয়ার কোনো আক্রমণ নেই, আমরা আবার পিছু হল দিনের বেলা সকাল 10:30
তখন আমাদের গ্রুপের যে এটা যে রোগ পাইছে, আমরা যখন কুলসুর যেয়ে একত্রিত হলাম সবাই পাচ্ছি রোগ পাইতে পাই, তখন আমরা এখান থেকে কুলসুর তিন চার পাঁচ কিলোমিটার দূরে আমরা ওই বাজারে অবস্থান করলাম। অবস্থান করার পরে সন্ধ্যার পরে আবার আমরা অ্যাডভান্স করলাম। অ্যাডভান্স হয়ে আমরা কিছু দূর আর পরে দিই যে লোকালদের বাগান ছিল, এখন তো কারিগর দূর হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে, অল্পদের লোক আছে, ও রাইবেদের লোক আছে, কিন্তু ওদের যে পাঁচজন ধরা পড়ছিল ওদের বাড়ি সব ছিল মানে জয়নগর, জয়নগর দেবপুর, ওদের দুজন শহীদ মুক্তিযোদ্ধা আসছে, একজন পুরো ছেড়ে দিল ছোটো বাচ্চা, তার কান টান ফাটায় দিল, সে এখন যেন চার দোকানে থাকে, এখন ওই নদীর উপর থেকে চার দোকানদারি করে, হ্যাঁ কানে কম শোনে, তো ওর ছেড়ে দেয় চারজনকে মারা, এই চারজন দুজন শহীদ তালিকা আছে আর দু শহীদ তালিকা আছে না, যারা অরিজিনাল এই দেশের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে, আমাদের কালিয়া যারা শহীদ মুক্তি হয়েছে এই শহীদদের নাম। আমার আপন খালা তো ভাই কালিয়া যুদ্ধে সে আহত হলো, তার চায়নাতে এই চোখে এখানে গুলি লাগছে, ছত্রভঙ্গ হয়ে গেল, কুচ্ছিতুচি হয়ে গেল, তাকে প্রথম ভারত পড়াইছে, এরপরে রাশিয়া পড়াইছে, রাশিয়ার থেকে যখন ঠিকানে বঙ্গবন্ধুর কাছে যখন যে বলছে বঙ্গবন্ধুদের দশজনকে একটা গ্রুপ যুবশ্রী এলাকা করা, যুবশ্রী এলাকা একটা হসপিটাল থেকে সে ট্রিটমেন্ট নিয়েছে, তখন যুবশ্রী যখন ট্রিটমেন্ট অবস্থায় তখন বঙ্গবন্ধু মারা গেছে, সে আর দেশে পেরে নেই, তার গেলে যারা শহীদ তালিকা আমার কালিয়ায় আমার হিসাবে দশজন রিয়েল মুক্তিযোদ্ধা যারা আজও শহীদ তালিকা আছে, কালিয়ার যুদ্ধের চারজন, সত্তর গ্রামের চারজনের দুজন আছে, ছয় লায়েক নাম করে আমাদের তেরো হাজার যুদ্ধে শহীদ হয়েছিল, তার নামটা আসলে বিষ্টুপুরি আমাদের ছোট্ট একটা ক্যাম্প ছিল, ও বুঝতে পারে নাই লঞ্চে গেছে, ওর নাম হচ্ছে গিয়ে রবি আহমেদলেন, এক মুক্তিযোদ্ধা তার নাম লাল মুক্তিযোদ্ধা শহীদ আছে, শহীদ গেজেটে আসেনি, মনসুর আহমেদ শহীদ গেজেটে আসেনি, যারা যুদ্ধে শহীদ করল আবার যুদ্ধ হরেনি তিনি শহীদ তালিকা কনকালে তার হাত ভাঙিছে, সে কথা আমি পঙ্গু মুক্তিযোদ্ধা বাধা খাচ্ছি, সঠিক কোনো তালিকাই নেই আমার, আমরাই তো এখন ভুয়ার তালিকায় চলে যাচ্ছি, আমরা যারা ফাইট করছি এখন তো ভুয়ারাই সংখ্যাবে নির্বাচন দেবেন, আমরা অরিজিনাল মুক্তিযোদ্ধারা কেউ যদি ওই সংগ্রহের দ্বারা ও ফেল করবে পুরো বাধা খাচ্ছি, সরকারের বাধা বন্ধ করে দেওয়া, সরকারের এই যে ফুটা ফুটা সব বন্ধ করে দিই, দেখবেন যে কবে যে আমরা মুক্তিযোদ্ধা রাখছি, আমি ইকরামুল্লাহটুকু আমার হাত দিয়ে যে কলম দিয়ে আমার নাম লিখছি আমার আমি হুবহুভাবে ওইভাবে লিখে দিতে পারবো, কল্যাণ ট্রাস্টে যে বইটা আছে ওই বইটি কেয়ারে এমএল ইংরেজিতে আমার লেখা আছে, আমি ফটোকপি করে নিয়ে আসছি, আমার নাম আকরামুল্লাহ, আমি মন্ত্রী বললাম কোনো ডাক্তার আজ কিন্তু আমাদের দেখে জিজ্ঞেস করা নাই যে তোমরা প্রকৃতভাবে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি বছরে তিন থেকে চারবেলা পিওন অফিস সিটিআরে গিয়ে যে মুক্তিযোদ্ধার তথ্য দিতে হবে, আর মুক্তিযোদ্ধার তথ্য মানে যে আমাকে টাকা দাও, এইসব তথ্য তথ্য পাড়া দিয়ে দুশো করে টাকা দাও, একশো করে দাও, পঞ্চাশ করে দাও, মানে নিয়েই ছাড়বে, আর ভুয়া যারা আছে ওরা এক হাজার দুই হাজার টাকা দিয়েছে যে আমারটা ঠিকঠাক মনে ঠিক করে, আর আমরা যদি আমরা দেবো না যা ভাইসটা পাঠায় না, এই আছে অবস্থা, নীতি তালে আস আর কতকাল নেবে উপর আল্লাহ জানে, আমার আমাদের খুব আছে মনে তরুণ প্রজন্মকে আমরা বলবো যে আজকের তরুণ প্রজন্ম আমরা একটা চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের চেতনায় আমাদের যে সমস্ত নেতারা সেই সময় ছাত্রলীগ করত তারা শিক্ষা দীক্ষা এবং লেখাপড়া জানা আমাদের নিয়ে বৈঠক করত আমাদের বোঝায় নতুন নতুন স্লোগান আসতেছে আমাদের কাছে, কখনো আছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এর পরবর্তী আমরা দেখছি যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, সুভাষ বোসের বাংলা, নেতাজির বাংলা, সূর্য সেনের বাংলা, ক্ষুদিরামের বাংলা, এই যে আমরা ক্ষুদিরাম সম্পর্কে নেতাজি সম্পর্কে তারা আমাদের বলবো, আজকে নতুন প্রজন্মকে বলবো যে তোমরা বই পড়ো, ইতিহাস পড়ো, মুক্তিযুদ্ধে অনেকে এক একজন এক এক রকম লিখছে সেই বইগুলো পড়ো, সেই বইগুলো পড়ে পড়ে তোমরা জানো মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানতে হবে, মুক্তিযুদ্ধ আমরা যে তিরিশ লক্ষ শহীদের কথা বলি
নৈরক্য বামনের সম্পূর্ণ হানির কথা বলি। হ্যাঁ, আমরা যে যুদ্ধটা করেছি, যুদ্ধটা সম্পর্কে তোমরা জানো? 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।